সরকারি চাকরির পরীক্ষার সুবিধার্থে কমনযোগ্য পাঁচ হাজার প্লাস জেনারেল স্টাডিজ ও তার সাথে দশটি মকটে সেট বাই করার জন্য ডিসক্রিপশান লিঙ্ক ফলো করো বইটির দাম রাখা হয়েছে সত্তর টাকা বইটি তোমরা প্রিন্ট আউটও করতে পারবে আর বইটি যে রিভিউ দেখতে চাও তার লিঙ্কও ডেসক্রিপশন দেওয়া থাকবে বইটি কেনার জন্য তোমরা ফোনপে পেটিএম বা যে কোনো ইউপিআই ইউজ করতে পারো এছাড়াও তোমার ডেবিট কার্ড অথবা এটিএম কার্ড ইউজ করতে পারো আর বইটি কিনতে তোমাদের কোনোদিন অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবে তবে দয়া করে বন্ধুরা কেউ আমাকে ফোন করবে না হাই ফ্রেন্ডস টিডির এক্সাম চ্যালেঞ্জার্সের পক্ষ থেকে জেনারেল স্টাডিজের আরেকটি নতুন পর্বে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই তোমরা অবশ্যই ভিডিওটি শুরুর আগে থামলাইন দেখে বুঝতে পেরেছো যে ভিডিওটির ট্রপিক কী হতে চলেছে তো আজকের প্রথম কোশ্চেনটি দেখে নাও ভারতের জাতীয় প্রতীকের নাম কি। ভারতের জাতীয় প্রতীকের নাম কি সঠিক অ্যান্সার হবে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার স্তম্ভ ভারতের জাতীয় প্রতীকের নাম পরবর্তী কোশ্চেনটি দেখে নাও বাংলাদেশের জাতীয় প্রতীকের নাম কী বাংলাদেশের জাতীয় প্রতীকের নাম কি সঠিক কোশ্চেন হ্যাঁ সঠিক অ্যান্সার হবে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার সাপলা হচ্ছে বাংলাদেশের জাতীয় প্রতীকের নাম তিন নম্বর কোশ্চেনটি দেখে নাও পাকিস্তানের জাতীয় প্রতীকের নাম কি পাকিস্তানের জাতীয় প্রতীকের নাম কি সঠিক অ্যান্সার হবে অর্ধচন্দ্র অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার পাকিস্তানের জাতীয় প্রতীকের নাম হচ্ছে অর্ধচন্দ্র পরবর্তী কোশ্চেনটি দেখে নাও শ্রীলঙ্কার জাতীয় প্রতীকের নাম কি শ্রীলঙ্কার জাতীয় প্রতীকের নাম কি। সঠিক অ্যান্সার হবে অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার সিংহ হচ্ছে শ্রীলঙ্কার জাতীয় প্রতীকের নাম নেক্সট কোশ্চেনটি দেখে নাও আফগানিস্তানের জাতীয় প্রতীকের নাম কি আফগানিস্তানের জাতীয় প্রতীকের নাম কি। সঠিক অ্যান্সার হবে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার মসজিদ হচ্ছে আফগানিস্তানের জাতীয় প্রতীকের নাম নেক্সট ছয় নম্বর কোশ্চেনটি দেখে নাও অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীকের নাম কি অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীকের নাম কি সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার ক্যাঙ্গারু হচ্ছে অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীকের নাম নেক্সট ডেনমার্কের জাতীয় প্রতীকের নাম কী ডেনমার্কের জাতীয় প্রতীকের নাম কি সঠিক অ্যান্সার হচ্ছে সিংহ অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার ডেনমার্কের জাতীয় প্রতীকের নাম হচ্ছে সিংহ পরবর্তী কোয়েশ্চেনটি দেখে নাও পোল্যান্ডের জাতীয় প্রতীকের নাম কী অপশান আট নম্বর কোশ্চেন পোল্যান্ডের জাতীয় প্রতীকের নাম কি কারেক্ট অ্যান্সার হবে সাদা ইগল অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার পোল্যান্ডের জাতীয় প্রতীকের নাম হচ্ছে সাদা ইগল নেক্সট নয় নম্বর কোয়েশ্চেনটি দেখো রাশিয়ার জাতীয় প্রতীকের নাম কি রাশিয়ার জাতীয় প্রতীকের নাম কি সঠিক অ্যান্সার হবে অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার দুই মাথাযুক্ত ইগল রাশিয়ার জাতীয় প্রতীকের নাম পরবর্তী কোয়েশ্চেনটি দেখে নাও ইরানের জাতীয় প্রতীকের নাম কি ইরানের জাতীয় প্রতীকের নাম কি সঠিক অ্যান্সার হবে গোলাপ অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার ইরানের জাতীয় প্রতীকের নাম হচ্ছে গোলাপ নেক্সট এগারো নম্বর কোয়েশ্চেনটি দেখো নাও জাপানের জাতীয় প্রতীকের নাম কি জাপানের জাতীয় প্রতীকের নাম কি সঠিক অ্যান্সার হবে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার চন্দ্রমল্লিকা হচ্ছে জাপানের জাতীয় প্রতীকের নাম পরবর্তী কোশ্চেনটি দেখো ব্রিটেনের জাতীয় প্রতীকের নাম কি ব্রিটেনের জাতীয় প্রতীকের নাম কি কারেক্ট অ্যান্সার হবে গোলাপ অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার ব্রিটেনের জাতীয় প্রতীকের নাম হচ্ছে গোলাপ পরবর্তী কোয়েশ্চেনটি দেখো তেরো নম্বর কোয়েশ্চেন ডেনমার্কের জাতীয় প্রতীকের নাম কী ডেনমার্কের জাতীয় প্রতীকের নাম কি সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার বীজ বৃক্ষ বা সমুদ্র টট হচ্ছে ডেনমার্কের জাতীয় প্রতীকের নাম পরবর্তী কোশ্চেন দেখো আমেরিকার জাতীয় প্রতীকের নাম কি আমেরিকার জাতীয় প্রতীকের নাম কি সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি হচ্ছে কারেট অ্যান্সার স্বর্ণদ্বন্দ্ব হচ্ছে আমেরিকার জাতীয় প্রতীকের নাম নেক্সট পনেরো নম্বর কোয়েশ্চেন দেখে নাও লেবানন লেবানন এর জাতীয় প্রতীকের নাম কি। লেবানন এর জাতীয় প্রতীকের নাম কি সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার পাইন জাতীয় গাছ হচ্ছে লেবাননের জাতীয় প্রতীকের নাম পরবর্তী কোশ্চেনটি দেখে নাও ষোলো নম্বর কোশ্চেন কানাডার জাতীয় প্রতীকের নাম কি কানাডার জাতীয় প্রতীকের নাম কি সঠিক অ্যান্সার হচ্ছে ম্যাপেল পাতা অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার কানাডার জাতীয় প্রতীকের নাম হচ্ছে ম্যাপেল পাতা নেক্সট সতেরো নম্বর কোশ্চেনটি দেখো সিরিয়ার জাতীয় প্রতীকের নাম কি সিরিয়ার জাতীয় প্রতীকের নাম কি সঠিক অ্যান্সার হবে ইগল অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার সিরিয়ার জাতীয় প্রতীকের নাম হচ্ছে ইগল পরবর্তী কোয়েশ্চিনটি দেখো আয়ারল্যান্ডের জাতীয় প্রতীকের নাম কি আয়ারল্যান্ডের জাতীয় প্রতীকের নাম কি সঠিক অ্যান্সার হচ্ছে স্যাম রক অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার আয়ারল্যান্ডের জাতীয় প্রতীকের নাম হচ্ছে স্যাম রক নেক্সট উনিশ নম্বর কোশ্চেনটি দেখে নাও পোল্যান্ডের জাতীয় প্রতীকের নাম কি পোল্যান্ডের জাতীয় প্রতীকের নাম কি সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার সাদা ইগল হচ্ছে পোল্যান্ডের জাতীয় প্রতীকের নাম নেক্সট কোশ্চেন সুইজারল্যান্ডের জাতীয় প্রতীকের নাম কি সুইজারল্যান্ডের জাতীয় প্রতীকের নাম কি সঠিক অ্যান্সারটি হবে ওপরের দুটি মানে সিংহ হচ্ছে সুইজারল্যান্ডের জাতীয় প্রতীক একটা হচ্ছে হাতি তো ওপরের দুটি হচ্ছে কারেক্ট অ্যান্সার অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখানো একুশ নম্বর কোশ্চেন গায়ানা এর জাতীয় প্রতীকের নাম কী গায়ানা এর জাতীয় প্রতীকের নাম কি। সঠিক অ্যান্সার হচ্ছে কাঞ্জি পাখি অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার কাঞ্জি পাখি হচ্ছে গায়ানা এর জাতীয় প্রতীকের নাম বাইশ নম্বর কোশ্চেন দেখো ইতালির জাতীয় প্রতীকের নাম কী ইতালির জাতীয় প্রতীকের নাম কী সঠিক অ্যান্সার হচ্ছে পদ্ম অপশান ডি হচ্ছে কারেট অ্যান্সার পদ্ম ইতালির জাতীয় প্রতীকের নাম নেক্সট তেইশ নম্বর কোয়েশ্চেনটি দেখে নাও ডেমিনিকা এর জাতীয় প্রতীকের নাম কী ডেমিনিকা এর জাতীয় প্রতীকের নাম কী সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ হচ্ছে কারেট অ্যান্সার তোতা পাখি ডেমিনিকা এর জাতীয় প্রতীকের নাম নেক্সট চব্বিশ নম্বর কোশ্চেন দেখাও হংকংয়ের জাতীয় প্রতীকের নাম কি হংকং এর জাতীয় প্রতীকের নাম কি সঠিক অ্যান্সার হচ্ছে আর্কিড গাছ অপশান সি হচ্ছে কার্ট অ্যান্সার হংকংয়ের জাতীয় প্রতীকের নাম হচ্ছে আর্কিড গাছ নেক্সট আজকে লাস্ট কোশ্চেন দেখে নাও বেলজিয়ামের জাতীয় প্রতীকের নাম কি বেলজিয়ামের জাতীয় প্রতীকের নাম কি সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ হচ্ছে কার্ট অ্যান্সার সিংহ হচ্ছে বেলজিয়ামের জাতীয় প্রতীকের নাম তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করে দিও এরকম জাতীয় প্রতীক নিয়ে পরীক্ষায় অনেক কোশ্চেন এসে থাকে তো মোটামুটি ক্লিয়ার করার চেষ্টা করলাম কোন কোন দেশের কী কী জাতীয় প্রতীক হতে পারে এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এর পার্ট টু তোমরা চাও কি না আর যদি নতুন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিও জয় হিন্দ বন্ধুরা ধন্যবাদ